বন্ধুরা, হ্যাপি লক্ষ্মী পূজা। তো আজকে তো লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজা 2 দিন পড়েছে, তো কালকে কারণবশত করতে পারিনি, তো আজকে আমরা করছি। তো চলো তোমাদেরকে দেখাই, আর আজকের ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে বন্ধুরা, দেখো তোমাদেরকে এই যে লক্ষ্মী মাকে দেখাচ্ছি। তো এই যে এখন গোছ গাছ করছি আর কি, এখনও জোগাড় যন্ত্র কিছুই হয়নি, সব এই যে আমি এখন গুছাচ্ছি, এগুলো রেডি করছি সব। আর এই যে দেখো, তো চলো রেডি করে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। আর ওদিকে মা, আর এই যে দেখো মা এদিকে গুড়ের পাক দিচ্ছে। তো এই যে তিলের লাড়ু হবে, আর খইয়ের ওকড়া হবে, আর নারকেলের লাড়ু হবে। নমঃ এতে গন্ধবস্তে গুরুনায় নমঃ এতে গন্ধবস্তে বিনাকায় নমঃ এতে গন্ধবস্তে রেবন্তায় নমঃ রেবন্তায় নমঃ এতে গন্ধবস্তে নিকুম্ভায় নমঃ নিকুম্ভায় নমঃ বিষ্ণুরম তৎসদত্ত অদ্যম নদ্য আশ্বিনে মাসে শুক্লপক্ষে পূর্ণিমা শান্তিথ নিয়ম শ্রী বিষ্ণুবে নম এস ধূপম শ্রী বিষ্ণুবে নম এস দীপম শ্রী বিষ্ণুবে নম এস শুকরকরণবেদ্যং শুকরকরণবেদ্যং শ্রী বিষ্ণুবে নম এস শুকরকরণবেদ্যং শ্রী বিষ্ণুবে নম এস পাত্রং জলং শ্রী বিষ্ণুবে নম এস পুনাচম জলং শ্রী বিষ্ণুবে নম এস সচন্দ তো ওই যে বন্ধুরা, দেখো আমি একটু এই যে আলপনা দিয়ে দিই। তো আঁকাতে তো সেরকম পারি না, ওই টুকটাক। তো ওই যে বন্ধুরা, দেখো আঁকিয়ে নিলাম আলপনা। তো ওই যে দেখো কোনো রকম আঁকিয়েছি, তো জাস্ট আর কি। তো এই যে দেখো, মেয়েকে একটু এই বিকেল বেলা একটু সাজুগুজু করিয়ে দিলাম, আর মেয়ে জুতো পরে এখন দৌড়াদৌড়ি করছে, টাটা যাবে। এই যে দেখো একদম গেটের পাড়ে চলে গেছে, বুঝছো। আর এই যে দেখো, সন্ধ্যাবেলা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পরে আমি দেখো আলপনা দিয়েছি, তো তোমাদেরকে তো বললাম এখন ওরকম ভাবে দিয়েছি। তো আমরা তো পরের দিন করছি, আগের দিন করতে পারিনি। তো আর পূর্ণিমা তো তোমার সন্ধ্যার দিকে তোমার এখন শেষ হয়ে গেছে, তো আলপনা আগে দিয়েছি আমি। কি করছো, সাবানের প্যাকেট? তো বন্ধুরা, এই যে দেখো মেয়ে এদিকে সাবানের প্যাকেট নিয়ে খেলা করছে, আর আমাদের তো পুজো দুপুরে হয়ে গেছে, আর পূর্ণিমা তো এখন শেষ হয়ে গেছে। কিন্তু লক্ষ্মী পূজা মানে যদি একটু খিচুড়ি না খায় তাহলে বলে ভালো লাগে। তো সেই জন্য তো মাকে বললাম, মা একটু খিচুড়ি করো, রাতে খাবো। তো এই যে মা সব এই যে রেডি করে নিয়েছে, দেখো এটা তরকারি বানাবে।
আর যে এখানে সব কিছু কেটে নিয়েছে, মিক্সড আছে। আর এই যে এখানে বেগুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব একসাথে দেওয়া হবে। আর তোমার চাল আর ডালও নিয়ে নিয়েছে মা। তো আজকে রাতে এই যে খিচুড়ি খাবো। তো লক্ষ্মী পূজা মানে খিচুড়ি না খেলে তো ভালো লাগে না, তাই না বন্ধুরা? পইরে গেলে টেটে টেটে হইয়া যাবে, টেটে টেটে হইয়া যাবে, টেটে টেটে এখন কিভাবে নামবে তুমি? ও মা নামছো? তো এই যে বন্ধুরা দেখো, তো কোন রকম ভাবে আঁকিয়েছি তাড়াহুড়া করে। এই যে দেখো ওদিকে খিচুড়ি প্রায় এখনো হয়নি, আরো হবে, শুধু জাস্ট। আর এই যে দেখো তরকারিটা দেখছি আমি। আর এখানে এই যে দুধ দেওয়া হয়েছে, যে লাল দুধ ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা দেখো এই যে ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হলো তরকারি বা লাবড়া যেটাই বলো, আর এই যে হচ্ছে খিচুড়ি, গরম গরম ধোয়া উঠছে। বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কথা বলতে। তো যাই হোক, এখন বাজে রাত্রি কটা বলো তো? এখন বাজে রাত্রি 12:30। তো 12:30-টার সময় তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো আজকে তো সারাদিন ব্যস্ত হয়েছিলাম, পূজা করলাম, লক্ষ্মী পূজা করলাম, তারপর এটা সেটা করতে করতে মানে আর তোমাদের সাথে সামনে এসে কথা বলার আর সুযোগ পাইনি। তো যাই হোক, তা পূর্ণিমা তো গতকালকেই ছিল আর কি, তো মানে বুধবার, বুধবারে লেগেছিল 8টার সময়। তো সেদিন বুধবার আমরা করতে পারিনি, তো আমরা করেছি বৃহস্পতিবার, মানে আজকে আর কি। তো আজকে মানে এখন তো 12:30 পার হয়ে গেছে, এখন তো পরের দিন পড়ে গেছে, তো বৃহস্পতিবার আমরা করেছি আর কি। তো আগের দিন করতে পারিনি, যাই হোক। তো এই সারাদিন এটা ওটা করে মানে পূজার তো কত কিছু কাজকর্ম থাকে জানোই তোমরা, তো কাজকর্ম করলাম। আর তোমাদেরকে তো দেখালাম পূজা, তোমাদেরকে তো দেখালাম পূজা কি কি করলাম না করলাম। আর রাতে মা খিচুড়ি বানালো, তো আমি বললাম মা একটু খিচুড়ি বানাও, তো মা খিচুড়ি বানিয়ে দিল। তো লক্ষ্মী পূজার দিন মেয়ের আবদার মা পূরণ করলো। তো যাই হোক, তো আজকের ব্লগটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সারাদিন খুব পরিশ্রম হয়েছে, টায়ার্ড হয়ে গেছি, এখন ঘুমিয়ে পড়বো, তোমরাও ঘুমিয়ে পড়ো। চলো টাটা, গুড নাইট।